الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بما نفعت بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات وامنوا بالله صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا صلى الله تعالى عليه وسلم جناب صدي وسجوجو ايورس مينير اسبيكار صاحب صحابتي صاحب ماننيو علماء اهل السنة والجماعت ديگر اسلام درودی باباجی بھائیرا حضور پاک قبلہ সর্বোচ্চ জানে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কে কে ভালো আছেন হাত উঠান্দা দেখি যারা ভালো আছেন কাছে আসেন হাত উঠিয়ে দেখেছেন আল্লাহ দেখেছে যে হাত উঠিয়ে আপনি সাক্ষী করলে যে আমরা ভালো আছি ভালো মানুষ কাছে থাকে অসুস্থ মানুষ পিছনে থাকে জি আপনারা সবাই সফল আছেন সুস্থ আছেন আপন আপন বাড়ি থেকে উরুস সোনার নিয়াতে উপস্থিত হয়েছেন কি আপনাদের পার্সোনাল করে বলতে হবে একটু সেটে সেটে চলে আসুন না তাহলে যারা রাস্তায় জাম করছে ওরা ঠিক এসে আপনাদের পিছনে বসে যাবে আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আকবাই ওয়াদহু লা শরীকা লা তারপরে আপনার নবী আমার নবী জানাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম কে উপস্থিত হাসির নাসির আলেবে মাকান আমাকনের খবরদার মনে করে বিশ্ব নবী দরবারে লাখো দরুদের আলী উপিত ও সাফিত হোক হাজিরান মজলিস সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন রুজুদের সাথ বলা তা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর রাস্তায় যিনারা শহীদ হয়ে যান ইনাদেরকে মুর্দা বলিও না বলকে তারা হচ্ছে জিন্দা জীবিত এ ব্যাপারে কিছু আলাপ আলোচনা সংক্ষিপ্ত টাইম ব্রাদার মোয়াজ্জাস নাত পড়ার জন্য গজল পড়ার জন্য শায়ের ইসলাম আছে তবে নাত গজল বলবো না সংক্ষিপ্ত একটু আলোচনা আপনাদের সম্মুখে করি নবী মুস্তাফার বংশধর হযরত ইমামে হুসাইন পাক ইমামে হুসাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আসমাইন ইনাদের যে কিছু আলাপ আলোচনা সেগুলো আমরা পরস্পর বিভিন্ন জায়গা থেকে শুনে আসি আজকে ইনশাআল্লাহ বাদে মাগরিব থেকে বহু কিছু আমরা শুনতে আছি আমার টাইমলি আপনাদেরকে আমি কিছু শোনাতে চাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম বলেন ফায়া হুকনা উম বি আজনাতি মিনাস সামাই দুনিয়া যেখানে হাদিস এবং কোরআনের বাণী হয় আলোচ্য বিষয় হয় সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতি ফেরেশতা নাযিল করেন এরা চতুষ্পদে দাঁড়িয়ে আল্লাহর রহমত বর্ষিত করেন যারা বসে শ্রবণ করেন ব্রাদার মুয়াজ্জাস নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমে দরবারে মসজিদে নববীতে জুমার দিনে হযরতে আবি দারদা আরজি করেছিলেন বা বাদাল মউত ইয়া রাসূলুল্লাহ আপনা যখন মউত হয়ে যাবে আমরা বারা শরীফ থেকে বিভিন্ন প্রান্ত থেকে দরুদ সালাম পাঠ করব আপনি শুনতে পাবেন কি পাবেন না এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে হযরতে আবি দারদা তিনি বর্ণনা করেন মহান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা সাদাল আমবিয়ায়ে ফা নাবিউল্লাহি হাইয়ুন ইসাক জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে বোঝা যাচ্ছে যে নবী মুস্তাফা জানিয়ে দিচ্ছেন যে মাটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সমস্ত আম্বিয়াদের লাশকে খাওয়া বলকে প্রত্যেক নবীগণ আপন আপন মাজারে আপন আপন রওজাতে জীবিত জিন্দা আছেন
শাহ ওলিউল্লাহ তিনি বলেন লাম্মা কানা ইয়াউমা লাযী দাখালা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আজা মিন কুল্লি শাই এখান থেকে একটা প্রমাণ করেছেন আরো আমার নবী মুস্তাফা আরো একটা হাদিস শরীফ শাহ ওলিউল্লাহ তিনি ফাইজুল হারামাইনের 27 পৃষ্ঠাতে উল্লেখিত করেছেন এ ব্যাপারে আমরা জানি যে নবী মুস্তাফা সর্বদা সব সময় জিন্দা জীবিত হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার মাঠে মুহররম মাসের 10 তারিখ সেই জায়গাতে শহীদ পান করেছিলেন তারপরে সর্বপ্রথমে আজিজানে মুহতারাম কোন জায়গাতে হামলা করা হয়েছিল এ তারিখের কিতাবটা উঠিয়ে দেখুন এ তারিখের কিতাব থেকে এটাই প্রমাণ করেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার 61 হিজরি ইমামে হুসাইন পাককে শহীদ করে দেওয়ার পরে ইমামে হুসাইন পাকের পরে পরে এমন একটা জায়গাতে হামলা হয়েছিল সেই জায়গাটার নাম উল্লেখিত করেন মদিনাতুর রাসূল মদিনাতুর রাসূল কোন জায়গায় হামলা হবে বলে মসজিদে নববীর সামনে হবে কার উপরে হামলা হবে টুপি বালার উপরে হামলা করো দাড়ি বালার উপরে হামলা করো লম্বা পাঞ্জাবির উপরে হামলা করো এই ব্রাদার মুয়াজ্জাজ যার মুখে আল্লাহর নাম তাকে ধরে ধরে জবাই করো সবাইকে ধরে ধরে জবাই করতে লাগলো ব্রাদার রক্তর ব্রত বইতে আরম্ভ করলো সেই জায়গাতে মুসলমান মসজিদে নববীতে না আজান দিতে যাবে না নামাজ পড়ার জন্য যাবে ওই জায়গায় একজন সাহাবী বলে খোদার কসম করে বলতে আছি মসজিদে নববী পরিষ্কার করা টাইবে আমি তিন দিন সেই জায়গায় ছিলাম খোদার কসম করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ উরসে মইনিতে উপস্থিত হয়েছি স্বয়ং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসরিফ আপন রওজা থেকে পাঁচ ওয়াক্ত আযান এবং আপন আকামতের সহিত ফরিস্তা বর্গকে নিয়ে মসজিদে নববীতে তিন দিন ধরে নামাজ আদায় করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আজিজারে মুহতারাম তাহলে বোঝা গেল নবী মুস্তাফা হচ্ছেন জিন্দা নবী মুস্তাফা হচ্ছেন হায়াতুন নবী নবী মুস্তাফা মসজিদে নববীতে আযান দিয়েছিলেন আকামত দিয়েছিলেন ফরিস্তা বর্গকে নিয়ে ইমামতি করে নামাজটা পড়েছিলেন ব্রাদার মুয়াজ্জাজ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো তাসলিম বলে আমার সম্মুখে হযরতে জিবরিল আবি যখন মাটিটা এনে হাজির করে দিল আমি নবী মুস্তাফা মাটিটা দেখতে আছি সে মাটিটা যখন শুনতে আছি ও মাটি থেকে হযরতে ইমামে হুসাইনের গন্ধ পাচ্ছি জোরে বলো আমার নবী মুস্তাফা বলেন এ মাটি দেখতে আছি যে নবী মুস্তাফা বলেন যে মাটিটা দেখতে আছি এই মাটিটা মনে হচ্ছে ইমামে হুসাইনের যে তাজা রক্ত সেই রক্তর কণ এবং রক্তর যে সেন আমি নবী মুস্তাফা দেখতে পাচ্ছি আমার কালেজার টুকরা হযরত ইমামে হুসাইন পা যখন শহীদ পেয়ে যাবে তখন সবাই কাঁদবে কিভাবে কাঁদবে কেমন করে কাঁদবে নবী মুস্তাফা বর্ণনা করেছেন সেটা পুরো আকার ভাবে আজ কিতাবের মধ্যে পাওয়া যায় ইমামে হুসাইন পাক যখন কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন হে ব্রাদার মুয়াজ্জাজ রক্ত আপনার পাথর থেকে রক্ত তাজা তাজা বের হতে লাগলো ইমামে হুসাইন যখন শহীদ পেলেন হে ব্রাদার মুয়াজ্জাজ সাহাবীরা কেরাম আসমান থেকে তাজা তাজা রক্ত সাত দিন ধরে ঝরতে আরম্ভ করলো বৃষ্টির নাই আজ ব্রাদার মুয়াজ্জাজ আশপাশ লৌহ কলম থেকে ইমামে হুসাইনের জন্য তাজা তাজা রক্ত আজ ঝরতে আরম্ভ করলো তাই দেখেন হে কারবালা তোমাকে কেউ কোনোদিন চিনত না হে কারবালা তোমাকে কেউ কোনোদিন পুষত না হে কারবালা আজকে নবীর মাওয়াসা হযরত ইমামে হুসাইন পাক আজকে শহীদ হলো ইসলাম জিন্দা হলো হে কারবালা আজ তোমাকে কোরআন করতে আছে সালাম আজকে হাদিস শরীফ তোমাকে করতে আছে সালাম হে কারবালা আজকে জমিন আসমান তোমাকে করে সালাম হে কারবালা তোমাকে সমস্ত নবী পয়গম্বর রাসূল সাহাবায়ে কেরাম করেন সালাম হে কারবালা তোমাকে সমস্ত আহলে সুন্নাত আল জামাত তোমাকে করে সালাম আমিও তোমাকে কারবালা করতে আছি সালাম একবার নাই দুবার নাই যতদিন হায়াতে থাকবো তোমাকে করব সালাম রাজিদানে মুহতারাম শেখ সালামের দিকে লক্ষ্য রেখে টাইম তো শর্ট না আপনার এখানে সুর করে কিছু বলা সম্ভব হবে না বাজি ভাইরা একটু আরাম করে কিছু বলা সম্ভব হবে এই রকম করে সম্ভব বাজি নাই যতটুকু পেরেছি হুজুরের মহব্বতে শিরকাত করলাম আলহামদুলিল্লাহ
আমি আমার বক্তব্যকে এখান থেকে ইতি করার আগে মাত্র উদ্দতে দুই একটা কলি আপনাদের সম্মুখে শোনাতে চাই একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ কিতনা মাহক রাহা বসি না রাসূল কা বসি না রাসূল কা কিতনা মাহক রাহা বসি না রাসূল বসি না রাসূল কা خوشبو سے بھر گیا ہے مدینہ رسول کا مدینہ رسول کا جنت ملے گی سب کا مگر چلو بولیں جنت ملے گی سب کا مگر ایک شرط ہے مگر ایک شرط ہے جنت ملے گی سب کا مگر ایک شرط ہے مگر ایک شرط ہے جنت ملے گی سب کو دل میں بسا لو محبت رسول کا محبت رسول کا خوشبو سے بھر گیا ہے مدینہ رسول کا مدینہ رسول کا اللہم محمد والا علی سیدینا صلی اللہ تعالی علیہ وسلم جائے باجی وقت بہت الف ٹائم ان مدد بھول پرانتی تھا کہ ہمرا توبہ کری استغفر اللہ رب من كل ذنب و تو لئی لا حول ولا قوۃ الا بالله واخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم